আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আদা এগুলি আমি ভিজিয়ে একটু চামচ দিয়ে এভাবে 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 করে ছিলে নিয়েছি। ছেলার পরে সেটা আমি আগে আমি ভালো করে ধুয়ে তারপরে ছিলে নিয়েছি, যে কারণে আমি আর ধুইনি। এখন আমি এটাকে এরকম কুচি কুচি করে কেটে আদা রসুন একসঙ্গে আমি আজকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করার পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এভাবেই রাখি, কারণ কি অনেক সময় দেখা যায় গেস্ট চলে আসে আর ব্লেন্ড করা আদা রসুন বাটা থাকে না। সেক্ষেত্রে আমরা করি কি, বাজার থেকে নতুন করে কিনে আনতে হয়, ছিলতে হয়, কাটতে হয়, তারপরে ব্লেন্ড করতে হয়, দেন রান্না বসাতে হয়, অনেক প্রসেসিং করতে হয়, যে কারণে আমাদের অনেক সময় লেগে যায়। আর আমাদের যান্ত্রিক পরিবেশে আজকাল তো আমাদের কারো হাতেই একদম সময় থাকে না, যে কারণে আসলে এই শর্টকাট পদ্ধতি। আমি এগুলি কেটে সারা বছর সংরক্ষণ করতে পারবো, তারপর আমার প্রয়োজন অনুসারে যখন খুশি যখন প্রয়োজন মনে করব আদা রসুন মিক্সড করে জাস্ট ব্লেন্ড করে নিব। একদম সেম একই রকম হবে, নর্মাল ফ্রিজে রেখে আপনারা এক মাস অবধি ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম হবে না, সব ঠিক থাকবে, খাবারের স্বাদ সব। এভাবে রাখলে আমার জন্য খুবই ভালো হয়, কারণ আমার মতো যারা ছোট বেবিদের মারা আছেন, যারা অফিস করেন, আমাদের অনেক 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 আপুরা আছে যারা অফিস করতে হয়, তাদের জন্য এই প্রসেসিংটা খুব 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 খুবই দরকারি। আপনারা সবাই যদি এরকম করে দেখেন, একবার বাসায় ট্রাই করে দেখেন, অনেক অনেক হেল্প হবে সবার। আমার সাথেই থাকুন আর দেখুন আমি এটা কীভাবে রাখি, কীভাবে আইস করি, দেন কীভাবে ব্লেন্ড করি। আমার সাথেই থাকবেন, আমি দেখিয়ে দিব ইনশাল্লাহ। আমার সবগুলি আদা সুন্দর করে কাটা শেষ। আমি এখানে 1 কেজি পরিমাণ নিয়েছি, রসুনও 1 কেজি পরিমাণে নিব। এরকম সুন্দর করে চিকন 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 করে কেটে নিয়েছি। এখন আমি এটা ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখব, এটা বরফ হয়ে যাবে আর এরকমই থাকবে। যখন আমি ব্লেন্ড করার জন্য বের করব, তখন কিছুক্ষণ আগে বের করে জাস্ট একটু এটা ঝুরঝুরো হয়ে ছুটে যাবে, তখন ওটা দিয়ে আমি ব্লেন্ড করে ফেলবো। আমি এখন রসুনটা কেটে নিব, কেটে একসঙ্গে এটা আমি ডিপে রেখে দিব। এখন আমার আদাটা কাটা শেষ, আমি আদাটাই ডিপে ঢুকিয়ে রাখব, সবাই সাথে থাকবেন। আমি এটা আমার ডিপ ফ্রিজে রেখে দিলাম, এখন রসুনটা কেটে নিব, রসুন কাটার পরে রসুনটাও আমি রেখে দিব, সাথেই থাকুন। আমি এখানে রসুনগুলো সব বেছে নিয়েছি, একটু বেছে নিয়েছি বলতে আমি শুধু উপরের আগলা আগলা যে খোসাগুলো থাকে সেগুলো এভাবে হাত দিয়ে ঘষে ঘষে ফেলে দিয়েছি। এই তো এখানে আমি সব উপর থেকে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমার 1 কেজি সামান্য একটু বেশি রসুন নিয়েছি আমি, আমি 1 কেজির একটু বেশি আদাও কেটে নিয়েছি, আপনাদের দেখেছেন। এখন আমি রসুনগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি উপরের, এখন এগুলো আমি একটু ওয়াশ করে ঝরিয়ে আমি কেটে নিব, সাথে থাকুন। এখানে আমি রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি, আমি 1 কেজি পরিমাণ আদা কেটে নিয়েছিলাম। এখন আমি রসুনগুলো আমি উপরে ছোলা ফালিয়ে ভালো করেই করে আমি ধুতে চেয়েছিলাম, আমি ধুইনি, আমি কেটে ধুবো, তাহলে এই যে খোসাগুলো ছোটো ছোটো আছে সেগুলো চলে যাবে। এই যে জাস্ট এই উপরের এইটুকু মাথা ফেলে দিয়ে কুচি কুচি করে কেটে নিলে শেষ, ঝামেলা শেষ, খুবই ইজি। সাথে থাকুন আর দেখুন আমি কীভাবে করি। আমি সবগুলি রসুন কেটে নিয়েছি, এখন আমি রসুনগুলি ধুয়ে একটু ঝরিয়ে নিয়ে তারপরে আমি ফ্রিজে রেখে দিব, ফ্রোজেন করে রাখব ইনশাল্লাহ। কালকে আমি আদা রসুন দুটোই বের করে একসাথে মিক্সড করে ব্লেন্ড করে আপনাদেরকে দেখাবো, সাথেই থাকুন। আমি এখন এগুলি রেখে দিব, এই যে আমার সেই আদাগুলি। আমি সময় সাপেক্ষে আমি দুটো দুদিন করেছি, যেমন আদাটা একদিন কেটে রেখেছি আর রসুনটা আজকে কেটেছি, কারণ আমার ছোটো বেবি নিয়ে আমি আসলে একসাথে পারি না। আপনারা যদি একসঙ্গে করেন তাহলে দুটো একসঙ্গে মিক্সড করে রাখবেন,
তাতে বেশি ভালো হয়। আমি কালকে এটা আবার ফ্রোজেন থেকে নর্মাল করে একসাথে মিশিয়ে ব্লেন্ড করব। তাই একসঙ্গে যদি দুটি মিশিয়ে রাখতে পারেন তাহলে সব থেকে বেশি ভালো আর সুবিধা হয়। আর তো আমি রেখে দিলাম, আমি কালকে ব্লেন্ড করে রান্না করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কাছে নিয়ে এসে চলে এলাম সেই আমার আদা রসুন। আমি কিন্তু সময় সাপেক্ষে বা সময়ের অভাবে দুটা দুদিন করেছি, আদাটা একদিন করেছি, রসুনটা একদিন করেছি, যে কারণে আমার দেরি হয়ে গিয়েছে দেখানোর জন্য। আসলে আমার দুটা বাচ্চা নিয়ে, সংসারের কাজ নিয়ে, যে কারণে আমি একদিন আদা কেটেছি, একদিন রসুন কেটেছি, দুইটা আলাদা আলাদা করে ডিপ করেছি, তারপরে দুইটা ফ্রোজেন আবার বের করে নর্মাল করে আবার মিক্সড করেছি। এখন আমি আমার যতটুকু প্রয়োজন অতটুকু ব্লেন্ড করবো, আর বাকিটা আমি মাছ মাংসের মতো যেরকম দিনেরটা ভাগ করে করে রাখি সেই রকমই ভাগ করে করে রেখে দিব, যখন যেটার প্রয়োজন বের করে জাস্ট ব্লেন্ড করে নেব। খুবই ইজি, আর আমি তো বেশি ঝামেলা করলাম, আপনারা এতটা করবেন না। আপনারা শুধু আদাটা কাটবেন, রসুনটা কাটবেন, ভাগ ভাগ করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেবেন। কিন্তু আমি আসলে দুইটা বাচ্চা নিয়ে বেশি ঝামেলা করে ফেলেছি, আমার একদিনে আসলে পসিবল না, একা হাতে করাটা আসলে কষ্টসাধ্য কাজ। যেহেতু আমি 1 কেজি আদা এখানে, 1 কেজি রসুন, 1 কেজি রসুন, 1 কেজি আদা, এখানে মনে হয় 2.5 কেজির মতো আছে। আমি একটু রসুনও বেশি নিয়েছিলাম, একটু আদাও বেশি নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন দুটো একসাথে আমি মিক্সড করে নিয়েছি। এখন আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক অতটুকু ব্লেন্ড করে নিব। সাথে থাকুন আর দেখুন। অনেক সময় বাঁচবে, বাচ্চা কাচ্চা নিয়ে বা ঘরে মেহমান চলে আসলে হঠাৎ করে আদা রসুন না থাকলে একটা ভোগান্তিতে পড়তে হয়। আমি যেরকম হয়, আমি এখন কলিজার মশলা কষিয়ে রেখে এসে আদা ব্লেন্ড করতে এসেছি, নর্মাল ফ্রিজে দেখি নাই। এরকম আমার মতো সবারই মনে হয় সবারই হয়, এটা হওয়ারই কথা। তখন তাৎক্ষণিক আদা ছেলা বাছা, রসুন ছেলা বাছা, কাটা, তারপরে রান্না করা অনেক সময়ের ব্যাপার। তাই এই শর্টকাট আইডিয়া কেমন লেগেছে জানাবেন, আর সাথে থাকুন। এখানে আমি যতটুকু আমার প্রয়োজন এখন আমি ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড হচ্ছে, ব্লেন্ড হওয়া হয়ে গেলে আমি দেখাচ্ছি কীরকম হবে। আমার ব্লেন্ড করা কিন্তু শেষ, আমি ঢেলে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে, এভাবে করে রেখে দিলে সবারই সময় অনেক অনেক বাঁচবে। এখন আমি রান্না করব, এটা দিয়েই চুলে আমি ডাল বসিয়ে দিয়েছি, আর এখানে কলিজা রান্না করবো তাই মশলা কষিয়ে রেখে গেছি, কিন্তু আমি আদা রসুনের জন্য বন্ধ করে আবার চলে গিয়েছিলাম। এখানে আমি কলিজা নিয়ে নিয়েছি সেদ্ধ করে ধুয়ে, এখানে আলু, আমার কলিজাটা একটু কষানো হয়ে গিয়েছে, আমি এখন আলু দিয়ে দেব।
আমার যতটুকু যতটুকু পরিমাণে প্রয়োজন আমি আলাদা আলাদা করে রেখে দিব, যখন প্রয়োজন হবে বের করে জাস্ট প্লেন করে নেব। এই হলো একটা, আপনারা ইচ্ছা করলে এখান থেকে কম বেশি ছোট বড় পরিমাণে করে নিতে পারেন। আমি আমার আমার জন্য এতটুকু প্রয়োজন হয়। এই গেল তিনটা, দেখেছেন একটা পানিও নেই, কি সুন্দর ঝুরঝুরে। আপনারা যখন বের করবেন কখনোই কিন্তু পানিতে ভেজাবেন না, এটা জাস্ট একটা পাতিলে বা যে কোনো একটা কিছুতে রেখে দিলে 10 থেকে 15 মিনিট পরে অটোমেটিক এটা ছেড়ে দিবে, সুন্দর ব্লেন্ডারের জগে নিয়ে ব্লেন্ড করে ফেলবেন। আমাদের এখন যান্ত্রিক জীবন সহজ করার জন্য কতই না নতুন নতুন জিনিস অনুস্থাপন হয়েছে, তার মধ্যে এটা একটা। এটা করে দেখেন, সবাই অনেক অনেক হেল্প পাবেন। এখন আমি এগুলি, আমার পাঁচটা হয়েছে আর একটা তো আমি আজকে ব্লেন্ড করেই ফেললাম, এখন এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। একটা ব্যাগে নিয়েছি, একটা ব্যাগে ভরে আমি এগুলি রেখে দেবো। আমি এখন এটা রেখে দিলাম, ব্যাস আমার ঝামেলা শেষ। আমি অন্তত পক্ষে 2-3 মাস আর আমার এই আদা রসুনের টেনশন মাথায় নিতে হবে না, আরও বেশি আমার এত লাগে না, যেহেতু দুজনের পরিবার আমার এত আদা রসুন লাগে না। তো অনেক দিন, 4 মাসের মতো আমার চলে যাবে। আদা রসুন কাটা যে আমার কাছে কতটা কষ্টের একটা কাজ, আমি কাউকে বুঝাতে পারবো না এই কষ্টের কাজ। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকুন। কলিজা হয়ে গিয়েছে, তাহাদের খাওয়াও অলরেডি শেষ, আমি খাবো। এখানে ডালো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।